দুর্ভপোষ্য শিশুর প্রাণ বিয়োগে মর্মান্তিক ঘটনায় শিবিরের সমস্ত পরিজনেরা ক্রন্দন করিতেছে। মদিনাবাসী আব্দুল ওহাব নামে এক বীর পুরুষ মাতা ও স্ত্রী সহ হোসেনের সঙ্গী লোকের মধ্যে ছিলেন। এই বিষাদ মুহূর্তে মায়ের উৎসাহ সূচক তিরস্কার মায়ের পদচুম্বন করিয়া প্রতিজ্ঞা করিলেন, হয় পোলাত উদ্ধার করিয়া জল আনিব, বিশ্ব নবীর আত্মীয় স্বজনের তৃষা নিবারণ করিব, নচে এই ওহাবের রক্তেই কারবালার ভূমি রঞ্জিত হইবে। শুধু এক মুহূর্ত সহধর্মিনীর মুখ দর্শনের অভিলাষে মায়ের অনুমতি চাহিলে, কিন্তু মর্মাহত মায়ের তিরস্কার লালাঞ্চনা গঞ্জনা ও উচ্ছনা শুনিয়া এক মুহূর্ত বিলম্ব না করিয়া অশ্ব পিষ্কে আরোহণ করিয়া একেবারে বীর দর্পে ফোরাত কুলে গিয়া দাঁড়াইলেন। নানা রকম বাক্যবাণী কাফেরদেরকে আঘাত করিতে লাগিলেন। অর্থলোভী পাষাণ কাফেরের দল অস্ত্র চালনা করিতে লাগিলেন। পারদর্শী বীর যোদ্ধা আব্দুল ওহাব প্রবল প্রতাপে ওষে চালনা করিয়া বড় বড় যোদ্ধা সহ 70 জনকে কাফেরকে ধরাশায়ী করিয়া ফেলিলেন। শত্রু অস্ত্রাঘাতে অতিরিক্ত রক্ত প্রবাহে নিস্তেজ ও দৃশ্যার্থ শিবিরে ফিরিয়া সামান্য জল ভিক্ষা করিলেন। হোসেনের মর্ম বেদনা দ্বিগুণ ভাবে জাগিয়া উঠিল এবং বলিতে লাগিলেন, ভাই জল যদি থাকিত তবে কি তোর আজ এই দশা হইত? এই সময় আবার মায়ের তিরস্কার সহ্য করিতে না পারিয়া আবার যুদ্ধক্ষেত্রে চলিয়া গেলেন। যুদ্ধক্ষেত্রে আসিয়া প্রবল রণকৌশলে উত্তেন পতনে বীরত্বের সহিত অস্ত্র চালাইতে লাগিলেন। অবশেষে রণক্লান্ত তৃষার্ত অভাব শত্রু অস্ত্রাঘাতে মস্তক কাটাইয়া বীরত্বের পরিচয় দিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করিলেন। সবাই বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ ছিল আমার সংক্ষিপ্ত সারাংশ। এই অংশটুকু আমি সুরের মাধ্যমে পরিবেশন করে শুনাবো। হোসেনের বিপদে আব্দুল ওহাব কারবালা জীবন দিল নবীর ভালো পাশাই রে মমিন ভাই, জীবন দিল কারবালা, জীবন দিল কারবালা রে মমিন ভাই, জীবন দিল কারবালা। হোসেনের বিপদে Thank you.
ধন্যবাদ।